আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী ও আমার যারা ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। করোনার এই সময় আমরা সবাই ঘরে থাকবো এবং যথাযথ নিয়ম মেনে চলবো। তো দশম শ্রেণীর অ্যাকাউন্টিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আর্থিক বিবরণীর 32 নম্বর অঙ্কটা করবো শীতের, এবং যারা বাইরের ভিউয়ার্স তাদের জন্য বলছি এটা যশোর বোর্ড 2016 দ্বিতীয় অঙ্কটা। যশোর বোর্ড 2016 দ্বিতীয় অঙ্কটা, দুই নম্বর যে অঙ্কটা এসেছিল বোর্ডে দ্বিতীয়টা সেটা। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখানে তোমাদের জন্য অঙ্কটা করে দিয়েছি। কত বলেছিল জ্যোতি এন্টারপ্রাইজের প্রকৃত হাতনগদের পরিমাণ? আচ্ছা, প্রকৃত হাতনগদ তো দেখো, হাতনগদ দেওয়া ছিল 15,500 টাকা মিলে, এবং সমন্বয় বলা হচ্ছে ক্যাশ বাক্স থেকে 1,000 টাকার দুটি নোট হারিয়ে গেছে। তাহলে 1,000 টাকার দুটি মানে 2,000 টাকা, তাহলে বাদ বিবিধ প্রতি 2,000 থাকবে 13,500 টাকা। এটা হচ্ছে প্রকৃত হাতনগদের পরিমাণ, ভেরি সিম্পল ওয়ান। কত বলেছে নেট মুনাফা বা নেট ক্ষতির পরিমাণ? খেয়াল করো শিক্ষার্থীরা, মোট মুনাফা প্রশ্নের প্রথম লাইনে দেওয়া ছিল, একদম প্রথম লাইনে দেখো উদ্দীপকে দেওয়া আছে মোট মুনাফা পরিমাণ 61,500, সেটা আমরা লিখলাম ব্র্যাকেটে প্রদত্ত। তারপরে বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আসবে বহি পরিবহন 4,000 টাকা, তারপরে বেতন 10 মাস দেওয়া আছে 20,000। তো প্রশ্নে ব্র্যাকেটে 10 মাস দেওয়া আছে, ইনক্লুডিং 2 মাস বকেয়া, এই জন্য আমরা লিখেছি যোগ বকেয়া। 20,000 টাকাকে 10 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, 4,000, হলো 24,000। তারপর শিক্ষার্থীরা বিজ্ঞাপন দেওয়া আছে 5,400, অনাদায়ী পাওনা দেওয়া আছে 5,000, যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে দেনাদারের উপর, যেখানে 2 নম্বরে বলা আছে যে দেনাদারের 10% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে হবে। এখানে খেয়াল করো দেনাদারের টাকা দেওয়া আছে 45,000, এই 45,000 উপর সরাসরি আমরা 10% ধরবো 4,500, আমার যোগ করলে আসবে 9,500। এখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রেয়ামিলের ক্রেডিট থেকে দেওয়া আছে 3,000, বাদ দিলে থাকবে 6,500। তাহলে আমরা চারটা খরচ যোগ করব পরিচালন ব্যয়, যোগ করলে 39,900 টাকা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় 39,900 বাদ দিলে পরিচালন মুনাফা থাকবে 1,26,000, 1,21,600। এই পরিচালন মুনাফার সাথে শিক্ষার্থীরা খেয়াল করো আমার যোগ করতে হবে অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে প্রশ্নে দেওয়া ছিল কমিশন প্রাপ্তি 8,500, শিক্ষানবী সালামি 4,300, উপহারা 11,000, তিনটা অন্যান্য আয় যোগ করলে হবে 17,800। আমার আগের পরিচালন মুনাফার সাথে 17,800 টাকা যোগ করলে 1,39,400 টাকা আসবে। এটার সাথে বাদ দিতে হবে অন্যান্য ব্যয়, শিক্ষানবী ভাতা, বিবিধ ক্ষতি, রেয়ামিলে দেওয়া আছে শিক্ষানবী ভাতা, আর বিবিধ ক্ষতিটা হচ্ছে ওই 1,000 টাকার দুটি নোট যে হারিয়ে গেছিল, 1,000 দুগুণা 2,000 টাকা, এটা হচ্ছে বিবিধ ক্ষতিটা। আচ্ছা, তাহলে বিবিধ ক্ষতি 2,000 যোগ করলে 5,400, উপরের টাকা থেকে বাদ দিলে নেট মুনাফা দাঁড়াচ্ছে 1,34,000। ওকে, এবার শিক্ষার্থীরা আমরা গ নাম্বারটা করব তোমাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে সম্পদ পাস, স্থায়ী সম্পদ রায়মেলে সরাসরি দেওয়া আছে 1,65,000। চলতি সম্পদের মধ্যে আসলে হাতে নগদ আগে লিখলে ভালো হতো, পরে লিখলে সমস্যা নেই। তো দেখো দেনাদার 45,000, এটা থেকে সমন্বয় ছিল নতুন অন্যায় কথা শুনছি 10% যেটা সেটা আমরা বাদ দিলাম। তারপরে হাতে নগদ থেকে ক্যাশ বাক্স থেকে 1,000 টাকার দুই দিনের চুরিয়ে গেছে, সেটা আমরা বাদ দিলাম বিবিধ ক্ষতি নামে। আর সমাপ্তি অর্জন পণ্য সমন্বয় থেকে আনলাম, তিনটা চলতি সম্পদ যোগ করলে 1,14,000, মোট সম্পদ আসতেছে 2,79,000। এবার দায় মালিকানা সত্ত্ব, দায় মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আমরা মালিকানা সত্ত্বটা বের করে নিব। মূলধন 1,33,500, রেয়ামিলে দেওয়া আছে, যোগ করতে হবে নিপলা যেটা আমরা একটু ক্ষতি করেছি 1,34,000, যোগ করলে 2,64,500, বাদ দিব উত্তোলন 30,000, তাহলে থাকতেছে 2,34,500। এবার চৌত্রিশার মধ্যে দুইটা অংশ, পাওনাদার আর বকেয়া বেতন, পাওনাদার রেয়ামিলে দেওয়া আছে, আর বকেয়া বেতনটা ওই যে বেতন যে 10 মাস ছিল 2 মাস আমরা বের করে নিয়েছিলাম, যোগ করলে 2,79,000 টাকা। এই ছিল 32 নাম্বারটা। তো শিক্ষার্থীরা তোমাদের আর্থিক বিবরণের বাড়ির কাছ থাকবে 30, 31, 33, 34, এই চারটা তোমাদের বাড়ির কাছ থাকবে। আবারও বলছি বাড়ির কাছ থাকবে 30, 31, 33, 34। এবার 30-এর বোর্ড হচ্ছে 30 ছিল যশোর বোর্ড 2017 দ্বিতীয়টা, 31 হচ্ছে যশোর বোর্ড 16, আর 33-34 হচ্ছে বরিশাল বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017, যশোর বোর্ড 2017 আর 16, এই তিনটা বোর্ডের গুলোই এখানে আজকে ডিসকাস করা হবে। এবার আমাদের বোর্ড বইয়ের একটু অন্যান্য করতে হবে, অধ্যায় 3, বোর্ড বইয়ের অধ্যায় 3, দ্রুতলম্ব দাখিলের পদ্ধতি। এখানে তোমরা যেটা করবে শিক্ষার্থীরা, পৃষ্ঠা 29-এর কাজ, এটা বাড়ির কাজ থাকবে, এবং অনুশীলনী সবগুলো অঙ্ক করা থাকবে, পৃষ্ঠা 34 থেকে 36, অনুশীলনী 6টা অঙ্ক আছে, এগুলো করে অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আর
অধ্যায়ে দুই তিন যে অঙ্কগুলো করবে সাথে সাথে নৈমিত্তিক রিডিং করে ফেলবে, ঠিক আছে, বোর্ড বই থেকে।